Subscribe and press the bell icon so you can get all the updates of my channel Vlog Artist India. আমার রুম, এই রুমেই আমি ছিলাম। ডিসেন্ট ব্রেক, টিভি, একটা ব্যালকনিও আছে। কালকে শিলিগুড়ি এসেছিলাম একটা কাজে, তো সকাল সকাল কাজটা মিটে গেছে, কিন্তু একটু ট্র্যাক ছিলাম, তো তারপরে সারাদিন রেস্ট নিতে নিতে কেটে গেছে। দুপুর থেকে সারা রাত বৃষ্টি হচ্ছিলো এখানে, তো আর কোথাও বেরোনো হয়নি, তো আজকে একটু ফাঁকা আছি। বিকেলে বাস ধরবো ফেরার, শিলিগুড়ি টু কলকাতা। তো এখন বাজে হচ্ছে 10:05, তো বিকেল অবধি টাইম আছে। আমার বাস 6:00-7:00, তো এতক্ষণ কোথাও একটু ধারে কাছে ঘুরে আসা যাবে। শিলিগুড়ির আশেপাশে ভালো কয়েকটা জায়গা আছে, তো দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। আমি যেখানে উঠেছি এটা অঞ্জলি গেস্ট হাউস একটা সামথিং নাম, তো এটা হচ্ছে শিলিগুড়ির সেবক রোডের ওপরে, পাশেই একটা গুরুদুয়ারা আছে, তো তার পাশেই এটা। তো এই রুমটা মোটামুটি আমার লেগেছে একদিনে 800 টাকা মতো, একজনের জন্য এনাফ। রুম মোটামুটি ক্লিন অ্যান্ড নাইস, এদের নিজস্ব একটা রেস্টুরেন্ট সার্ভিসও আছে। খাবার দাবার অতটাও ভালো না, কিন্তু চলে যায়। আমার একটা ফ্রেন্ড বলেছে লাটাগুড়ি বলে একটা ভালো জায়গা আছে, তো দেখি কত দূর এখান থেকে। ডাইরেকশন 1 ঘন্টা 38 মিনিট, 55 কিলোমিটার, মোটামুটি 2 ঘন্টা লেগে যাবে যেতে। এখানে অতটা দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না। ওখানে আছে গরুমারা ন্যাশনাল পার্ক, বা ঘুরে আসা যাবে। 2 ঘন্টা যাওয়া, 2 ঘন্টা আসা, 4 ঘন্টা ওখানে কিছুক্ষণ। আমরা এখন শিলিগুড়ি থেকে সেবক লাটাগুড়ির দিকে যাচ্ছি। আমাদের সঙ্গে আছে অর্জুনদা।
শেখরে ওখানে বাস তেমন নেই, মানে আমি গেছিলাম পৌলমী পরিবহন বলে একটা বাস আছে, ওটা তুমি ইসব পাবে, রেড বাস, তারপরে গোয়াই বিগু এগুলো তো পাবে আর কি। হ্যাঁ টাইম 6টা থেকে শুরু হয়, 6টা 6:30 7টা এরকম। কিসে? ওহো ওই তো মোটামুটি 1000 টাকা আর কি, 900 থেকে শুরু, 900 950 1000 এরকম। ফিরছি এখন, একটু ঘুরতে বেরিয়েছি, ফিরবো বিকেলে, বাস ধরবো, আজকে কালকে সকালে ফিরবো। আর হ্যাঁ 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 এসি এসি হ্যাঁ পুশব্যাক ছিল, পুশব্যাক সিট ছিল। ঠিক আছে, আসবে নাকি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক। এটা হচ্ছে গরুমারা ফরেস্ট টুয়ার্ডসে, বাইসন হাতি এগুলো প্রায় দেখা যায় এখানে। এখানে ঘোরার জন্য আলাদা সাফারিও পাওয়া যায়। এটা হচ্ছে মূর্তি নদী, জায়গাটার নামও মূর্তি।